আসসালামু আলাইকুম, আমার নাম জাহানারা বেগম। আমি কুমিল্লা জেলার দেবিদ্যা থেকে আসছি, দেবিদ্যা থানা থেকে আসছি। আমি 1 মাস আগে ডিপিএস হসপিটাল ভর্তি ছিলাম, রোগ ছিল শুধু স্ট্রোক করছিলাম। স্ট্রোক করার পরে আমার ব্যথা হয়ে গেছে সরাসরি, তারপরে আবার দেখা গেছে রগের উপরে রগ উঠে গেছে, এরপরে দেখা গেছে মাজার হাড় ক্ষয় হয়ে গেছে। এই চিকিৎসার জন্য আমি এখানে 15 দিন ভর্তি ছিলাম। ইনশাল্লাহ ভর্তির পরে আমি একটু ভালো হয়েছি, আমি বাড়িতে চলে গেছি। এখন 1 মাস ওষুধ খাওয়ার পরে মোটামুটি ভালো আছি, যার জন্য আবার সারের সাথে দেখা করতে এসেছি। না ব্যথা আছে নাই, ব্যায়াম ওনারা কিছু কিছু বইলে দিছে, নিজে নিজে যা করা যায় ওইগুলো বইলে দিছে, ওইগুলো করি নিজে নিজে ব্যায়াম গুলা করি। আর ওষুধ যা দিছে ওষুধ গুলো নিছি, এখান থেকে ওষুধ গুলো নিছে, নেওয়ার পরে এখন ওষুধ গুলো ঠিক মতো খাইছি, এখন মোটামুটি ভালো আছি। আবার সারের সাথে সাক্ষাৎ করতে এসেছি, এখন সারে কিছু ওষুধ বাদ দিছে, আবার কিছু ওষুধ নতুন সংযুক্ত করে দিছে। না যখন আমার অসুখ ছিল তখন তো তারা সবে একটু মন নান্দা করে রাখছে যে আমার কি হইলো, এখন ভালো হয়েছে, এখন সবাই ভালো ভালো আছে, তারাও ভালো আছে, আমিও ভালো আছি। না পরিবেশ পরিচালনা, এটা আমি সবার কাছে বলছি, পরিচালনা খুব ভালো। খালার আমাদের কাপড় দিয়ে দিছে, পানি এনে দিছে, এবং বিছনা 2 দিন পরে পরে পাল্টাই দিছে। আর খালার যা করান সবই কিছু করান গেছে, আর নার্সারও ঠিক মতো আমাদেরকে ইয়ে দিছে। চিকিৎসা ভালো, সেই জন্য তো ভালো হয়েছি, একটা কারণে তো একটা চিকিৎসা ভালো দেখে তো ভালো হয়েছে, আর চিকিৎসা ভালো না হলে ভালো হইতাম। আমার কাছে কতগুলো কার্ড দিছিল স্যারে, আমি কার্ড গুলো প্রত্যেকটা ঘরে ঘরে, একটা স্কুলে যাইয়া, একটা প্রাইমারি স্কুল আছে আমার ঘরের ঘরের সাথে একটা প্রাইমারি স্কুলে, প্রাইমারি প্রত্যেকটা ছাত্রের একটা করে ঘরে তোমার মামার কাছে নিয়ে দিও, তোমার আম্মুর কাছে যেটা নিয়ে দিও, এবং স্যারদের কি দিছি ওইটাও বলছি যে আপনারা যদি আমার মতো রুগী থাকলে ওদেরকে বলছি যে আপনারা ওইখানে যান, যাইয়া স্যারের সাথে দেখা করেন, যাইলে যে ভর্তি হতে হবে তা কোনো কথা না, স্যারের পরামর্শ নেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি ভালো আছি, আমি যেন আর না আসতে হয়, আমি যেন বাকি দিনটা যেন ভালোভাবে চলে যেতাম পারি, এই কামনা। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।